ব্লকে কোণাশ্রী প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করে কোটি টাকার বাড়ি প্রচুর জমি জমার মালিক। মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থানা এলাকার আব্দুল মবিন নামে এই ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কোণাশ্রী প্রকল্পে ব্যাপক কাঠমানি সংগ্রহের গুরুতর অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গের মেয়েদের জন্য গড়ে তোলা কোণাশ্রী প্রকল্পে এবার বড় সড়ো কেলেঙ্কারি সামনে এলো। কোণাশ্রী প্রকল্পে ব্লক স্তর থেকে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে টাকা লেনদেন এবং সেই টাকা ভাগ বাটোয়ারা করে নেওয়ার অভিযোগ উঠল ব্লক এরিয়া কোণাশ্রী প্রকল্পের ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে। কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে এসেছে। ওই ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি সহ একাধিক জায়গায় অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার বেশ কয়েকটি স্কুল এবং মাদ্রাসায় কন্যাশ্রী প্রকল্পের মেয়েদের টাকা পাইয়ে দেওয়ার নাম করে ব্যাপক অনিয়মের অভিযোগ সামনে আসছিল। কখনো ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে পুরো টাকাটাই আত্মসাৎ করা হচ্ছিল, আবার কখনো বা স্কুলের সঙ্গে যোগসাজশ করে কন্যাশ্রী প্রকল্পের মেয়েদের কাছ থেকে কাটমানি হিসেবে ব্যাপক পরিমাণে টাকা আদায় করা হচ্ছিল। টাকা আদায় না হলে মেয়েদের সেই সুবিধা থেকে বঞ্চিত করছিল হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কন্যাশ্রী প্রকল্পের কর্মরত থাকা আব্দুল মবিন নামে এক ডেটা এন্ট্রি অপারেটর। শুধু তাই নয়, ওই এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি সহ একাধিক প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু প্রশাসনের তদন্ত দূরের কথা, অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা গ্রহণ পর্যন্ত হয়নি। এলাকার অভিভাবক এবং স্কুলের ছাত্রীদের অভিযোগ, টাকার বিনিময়ে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে কন্যাশ্রী প্রকল্পের টাকা ব্যাপক হারে নয়ছয় করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে এলাকার দরিদ্র ছাত্রীদের। এমনকি বিয়ে হয়ে যাওয়া, স্কুলে পড়ে না এমন মেয়েদের নামেও কন্যাশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কাটমানির বিনিময়ে।